এই মুহূর্তে আমি আছি একটা বিপদের মধ্যে। বিপদটা হচ্ছে লক্ষ্মীবাজারে বাবুল্যান্ডের একটি নতুন শাখা খোলা হয়েছে। লক্ষ্মীবাজারে নতুন শাখা হয়েছে, এটাতে আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এরা প্রতি সপ্তাহে 2টা করে চাইল্ড টিকিট ফ্রি দেয় আমাকে। প্রথম প্রথম আমি ফ্রি টিকিট পেয়ে খুশি হয়েছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম বাবুল্যান্ডের লক্ষ্মীবাজার শাখা। গিয়ে দেখলাম একটা চাইল্ড টিকিট 450 টাকা তো আমাকে ফ্রি দিয়েছে, কিন্তু আমরা যে 2 জন গার্ডিয়ান গেলাম আর ছোট একটা বাচ্চা নিয়ে গেলাম, প্রত্যেকের জন্য 150 টাকা করে আলাদা করে টিকিট কাটতে হচ্ছে। তাহলে আমাকে গুনতে হলো 450 টাকা। তারপরেও আমি খুশি ছিলাম, কারণ 900 টাকার প্যাকেজ আমি 450 টাকা দিয়ে কমপ্লিট করলাম। কিন্তু বিপদ হলো যখন বাবুল্যান্ড থেকে বেরোলাম, তাদের প্রত্যেকেরই ক্ষুদা লেগে গেছে। তাদের ক্ষুদামিটাতে আমি যে রেস্টুরেন্টে গিয়ে বসলাম সেখানে মাত্র 1200 টাকা খরচ হয়েছে। তাহলে বোঝেন আমার অবস্থা। তারপর থেকে প্রতি সপ্তাহে আমি 450 টাকা বাঁচাতে একবার করে বাবুল্যান্ডে যাই, আর 450 টাকা বাঁচায় আমি যখন বাসায় আসি তখন দেখি আমার মানি ব্যাগ থেকে 1600 টাকা নাই। তো আমি ভাবলাম এভাবে আর চলতে দেওয়া যায় না। তখন আমি যেটা করলাম সেটা হলো বাবুল্যান্ড থেকে ফ্রি টিকিট পাওয়ার বিষয়টি বাসায় জানানো বন্ধ করে দিলাম। কিন্তু আমার এই চালাকিও বেশি দিন টিকলো না, কারণ বাবুল্যান্ড কর্তৃপক্ষ তখন করলো নতুন আর একটা চালাকি। তারা এতদিন মানুষের মোবাইলে মোবাইলে ফ্রি টিকিটের মেসেজ দিছে, আর এখন বাচ্চাদের স্কুলের সামনে ফ্রি টিকিট বিতরণের উদ্দেশ্যে দাঁড়ায় থাকতে শুরু করলো। কোনো বাচ্চা ফ্রি টিকিট হাতে নিয়ে তাদের সাথে একটা ছবি তুললেই পেয়ে যেত একটা 450 টাকা দামের চাইল্ড টিকিট। আমি একদিন বাচ্চার স্কুল ছুটি শেষে তাকে নিয়ে বের হওয়ার সাথে সাথেই পড়লাম বাবুল্যান্ড গ্রুপের হাতে। তারা 3 জন মিলে আমাদের ঘিরে ধরলো আর ফ্রি টিকিট নেওয়ার জন্য নানাভাবে জোর করতে থাকলো। আমার ছেলে তো নাচতে নাচতে সেই টিকিট নিয়ে আমাকে বলা ছাড়াই ছবি তুলে টিকিটটা হাতে নিয়ে নিল। তখন আমি আবার 450 টাকা বাঁচানোর জন্য বাবুল্যান্ডে গেলাম, আর বাবুল্যান্ড থেকে ফিরে দেখতে পেলাম যে আমার পকেটে আবার 1600 টাকা নাই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করেন, কারণ আমি জানি না এই বাবুল্যান্ড কতদিন পর্যন্ত ফ্রি টিকিট দিতে থাকবো আর আমার পকেট থেকে 1600 টাকা করে নাই হইতে থাকবো। এই তোমরা কেউ আমার জন্য একটা স্যাড মিউজিক বাজাও।